আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ খুবই একটি গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম মিলন, মেডিকেল টেকনোলজিস্ট এবং প্যারামেডিকেল ডাক্তার। তো আজ যে ওষুধটির রিভিউ করব আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওষুধটির নাম হচ্ছে ন্যাপ্রোক্সেন প্লাস। এটি একটি ট্যাবলেট জাতীয় ওষুধ, আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ন্যাপ্রোক্সেন 500 mg প্লাস ইসোমিপ্রাজল 20 mg। আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এখন আসুন যে ন্যাপ্রোক্সেন প্লাস এই ট্যাবলেটটির কার্যকারিতা কী, অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে এই ওষুধটিকে ব্যবহার করা হয়, সেটি আমি আপনাদের বলে দিই। তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে, শারীরিক বিভিন্ন ধরনের ব্যথা দূর করতেই মূলত ওষুধটিকে ব্যবহার করা হয়, যেমন অস্টিও আর্থ্রাইটিসের ব্যথা, রিউমাটয়েড আর্থ্রাইটিসের ব্যথা, জয়েন্টের ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, মেরুদণ্ডের ব্যথা, ঘাড়ের ব্যথা, আঘাতজনিত ব্যথা ইত্যাদি ব্যথাসমূহ দূর করতে মূলত এই ওষুধটিকে ব্যবহার করা হয়। এবার আসুন যে ন্যাপ্রোক্সেন প্লাস এই ট্যাবলেটটির সেবনবিধি কী, সেটি আমি আপনাদের বলে দিই। তো ওষুধটির সেবনবিধি বলতে গেলে, বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দিনে 2 বার সকালে এবং রাত্রে খাবারের 30 মিনিট আগে ওষুধটিকে খেতে হবে। এভাবে 7 থেকে 10 দিন ওষুধটিকে সেবন করতে হবে, তাহলে যে কোনো ধরনের ব্যথা থেকে ইনশাল্লাহ মুক্তি পাওয়া যাবে। এবার আসুন যে আসলে ওষুধটি সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, সেটি আমি আপনাদের বলে দিই। তো ওষুধটি সেবনের ফলে যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া স্বাভাবিকভাবে দেখা দিতে পারে, সেগুলোর মধ্যে রয়েছে গ্যাস্ট্রাইটিস হতে পারে, পাতলা পায়খানা হতে পারে, গ্যাস্ট্রিক আলসার হতে পারে, পেটের উপরের অংশে ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে ইত্যাদি। আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা আছে, সেই সকল মায়েদের ক্ষেত্রে এই ওষুধটি সেবন না করাই সবচাইতে ভালো হবে। আর ন্যাপ্রোক্সেন প্লাস এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে যদি একটু খোঁজখবর নেন, অতি সহজে আপনারা পেয়ে যাবেন। আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই, তাহলে প্রতি পিস ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র 10 টাকা। তো বন্ধুরা, একটি কথা বলে রাখা ভালো, সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা প্রতিটা মানুষের শারীরিক কন্ডিশন, বয়স ও ওজনের উপর নির্ভর করেই তৈরি করা হয়, সেজন্য যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই নিকটস্থ কোনো ডাক্তার অথবা বিশেষজ্ঞ কোনো ডাক্তারের সাথে পরামর্শ করবেন, তারপরেই কিন্তু সেবন করবেন। তো বন্ধুরা, এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে। ধন্যবাদ সবাইকে।